নমস্কার আপনাদের। আমি আজকে বানাবো কার্পলের বুর। কার্পলের বুর বানানোর জন্য আমি এখানে বেশি কার্পল নিইনি, আমি তিনটি কার্পল নিয়েছি, তিনটি হলে যথেষ্ট। প্রথমে কার্পলগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। অনেক সময় কার্পলের মাঝে বালু ময়লাগুলো ঢুকে থাকে, তাই আমি কিছুটা চেষে নিচ্ছি। এভাবে চেষে ধুয়ে নিলে আর বালুটার ভেতরে থাকে না। আমি সমানভাবে তিনটে কার্পলকে কেটে নেবো, তার বেশি লাগবে না। সুন্দর করে কেটে নিচ্ছি, তাকে এক এক করে ভালো করে দিয়ে নেব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে ওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আমি পরিমাণ মতো দেবো, আপনার চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। আমি এখানে মসুর ডাল, শস্য আর খুব অল্প পরিমাণে বস্তু একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর এগুলিকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাই কালারটা একদম সাদা হয়ে গেছে। এবার আমি কার্পলের বীজগুলি ছাড়িয়ে নিচ্ছিলাম, বীজগুলোকেও ফেলবো না, এগুলোকে আমি পুরের জন্য ব্যবহার করবো। এই তিনটে কার্পলের পুরের জন্য আমার অনেকটা পুর হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। সবটা পুর আমার কার্পলের মধ্যে লাগবে না, আমি এক এক করে সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে বীজগুলোকে ছাড়িয়ে নেব। আগে সেদ্ধ করিনি, আগেও সেদ্ধ করে করা যায়, অন্য সময় আমি আগে সেদ্ধ করে করি। আজকে আমি বীজগুলোকে কাঁচা বাঁধবো, তার টেস্টটা আবার অন্যরকম আসে। ভালো করে আগে আঁশগুলি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি কার্পলের ওকে সেদ্ধ করি। কার্পল সেদ্ধ করতে বেশি সময় লাগে না, একটু ভাপিয়ে নিলেও হয়ে যায়। আমি একটা ছুরি নিয়েছি, ছোটো ছুরি, ছুরি দিয়ে সুন্দর করে কাটা যায়, চামচ দিয়েও করা যায়, আপনার চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। করে আমি সবগুলো রাশ ছাড়িয়ে নিচ্ছি। এই কার্পলগুলো একদম কুচি কার্পল, তো কুচি কার্পলের বীজগুলো খেতে অসাধারণ লাগে। আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিয়েছি সবগুলোকে। আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আরেকটা ছিল, ওটা আমি দেখতেই পাইনি, আমি মনে করছি সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এটাকে এইভাবে একই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডালের সঙ্গে কার্পলপুর হলে খেতে খুব মজা হয়, অনেক রকম জিনিস দিয়ে পুর বানানো যায়। সবগুলো ছাড়ানো হয়ে গেছে, আর বীজগুলোকেও আমি মিক্সিতে দিয়ে দেবো। আমি মিক্সির মধ্যে কিছু নারিকেল কুড়াও দিয়ে দিয়েছি, নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি। এবার আমি কার্পলের বীজগুলোকে সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব। আর বাটাটা খালি ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। বুড়ুর জন্য আমি মশলাটা রেডি করেছি মিক্সিতে, ওটা বাটলে ওটা দিয়ে গরম ভাত খেতে খুব অসাধারণ লাগে, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দুটি দিকে সেদ্ধ হতে থাকুক, আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, নুনটা দিলে সেদ্ধটা হতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার মশলাটা পেস্ট হয়ে গেছে, এখন কত সুন্দর হয়েছে। এই এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, যদি গরম ভাত হয়, এর সঙ্গে আর কিছুই লাগে না। খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আমার কার্পলটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কার্পলের কালারটাও চেঞ্জ হয়নি, সবুজ কালারই রয়ে গেছে। সেদ্ধ করাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চাটনি দিয়ে তুলে তুলে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। এবার আমি আলুটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
বললাম না কার্কলের পুর অনেকটা হয়ে যায়, অতটা লাগে না, এত এতটা পুর দিয়ে অনেকগুলো কার্কলের পুর বানানো যাবে। আমি এত বেশি বানাবো না, যতটুকু দরকার ততটুকুই বানাবো। পুরটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে অন্য অন্য কোনো কিছুতে ব্যবহার করা যায়। আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটাই দেবো, আমার সবটা লাগবে না। মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে ভালো করে পুরটাকে মাখিয়ে নেব। আমি আজকে পুরটাকে আগে কড়াইতে নাড়বো না, আমি কাঁচা পুরটা দিয়েই করবো। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, সবগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আমার অনেকটাই পুর রয়ে গেছে, পরে অন্য কিছুতে ব্যবহার করে নিতে পারবো। আমি এক এক করে শুকনো গুঁড়ো ভরে নিচ্ছি। এটা পটল দিয়েও করা যায়, কার্কল দিয়েও করা যায়। করে মাখা হয়ে গেছে তো আমি দেখছি কিছুক্ষণ পরে পরে। আমার সবকটা করে মোটামুটি ভরা হয়ে গেছে, পুরগুলো মোটামুটি ভরে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি। আস্তে করে বেঁচে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়ে খেতে কত ভালো লাগছে, খেতে অসাধারণ হবে। খুব ধীরে ধীরে নাড়ছি, আস্তে আস্তে নাড়তে হবে। কালারটা খুব সুন্দর এসেছে, দেখতে খুব ভালো লাগছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে, কাঁচা কাঁচা না থাকি, রেখেটা ভালো করে ভাজা হয়ে যায়। খুব সুন্দর করে আমার দুটো সেট ভাজা হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আস্তে আস্তে নামিয়ে নেবো। করে এইভাবে বানিয়ে দেখবেন, খেতেও খুব অসাধারণ লাগে। দেখতে এগুলো লাল হয়েছে ঠিকই, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি এক এক করে সবগুলোকে নামিয়ে নেবো। এইভাবে যে কোনো কিছু দিয়েই করা যায়। গরম ভাতের সাথে খুব দারুণ লাগবে রান্নাটা। ধন্যবাদ।